নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব কর্কটক কালসর্প যোগ সম্বন্ধে। দেখুন, যদি কোনো জাতক অথবা যদি কোনো জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে তাদের জন্মছকে অষ্টম স্থানে রাহু এবং দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করছে এবং রাহু থেকে কেতুর মাঝে সমস্ত গ্রহগুলি অবস্থান করছে, অর্থাৎ সকল গ্রহগুলি কিন্তু নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং লগ্ন ভাবের মধ্যেই রয়েছে, এক্ষেত্রে সেই জাতকের অথবা সেই জাতিকার কর্কটক কালসর্প যোগ তৈরি হতে দেখা যায়। যদি এমন যোগ কোনো জাতক বা জাতিকার জীবনে হয়ে যাচ্ছে, তাহলে কালসর্প যোগের এই স্থিতি সর্বাধিক অশুভ বলে ধরা হয়েছে। ভাগ্য প্রতিবন্ধিত হয়, অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে যে নির্মম পরিহাস সেটা তাদের জীবনে দেখতে পান। প্রগতিতে বারবার বাধা আসে, চাকরি কিংবা ব্যবসা ক্ষেত্রে বারংবার ধরে বাধা আসতে দেখা যায়। জাতকের পিতার আয়ু ও স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা সর্বদাই হতে দেখা যায়। পৈতৃক সম্পত্তি লাভেও অনেক অশান্তির সৃষ্টি হয়, পারিবারিক কলহের জন্য মন ক্ষুব্ধ হয়ে থাকে এদের। দীর্ঘকালীন ব্যাধিতে শারীরিক কোনো বেদনা আপনাদের ক্ষেত্রে সহ্য করতেও দেখা যাবে, যদি আপনাদের কর্কটক কালসর্প আছে তো। দেখুন, আকস্মাক যে মৃত্যু, আকস্মিকভাবে মৃত্যুর সম্ভাবনা এদের ক্ষেত্রে হতে দেখা যায়। অর্জিত ধন নষ্ট হয়ে যায়, আপনি ধন অর্জন করে এনেছেন, রেখেছেন, সমস্ত কিছু কোনো না কোনোভাবে ক্ষয় হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ভুল পথে। এই ধরনের জাতক নিজের বন্ধুর দ্বারাও কিন্তু প্রতারিত হয়ে থাকেন। কাজে স্থিরতা আসে না, জাতকের স্বভাবের মধ্যে একটি খিটখিটে ভাব চলে আসে এবং এইসব কথার মধ্যে দিয়ে ছোট ছোট বিষয় কিন্তু এদের প্রবৃত্তি জন্মায় ঝগড়া করার, ঝঞ্ঝাট করার। তাহলে আজ আমরা আপনাদের সাথে এখন আলোচনা করলাম কর্কটক কালসর্প যোগের সম্বন্ধে। কর্কটক কালসর্প যোগ থাকলে জাতক জাতিকার জীবনে কি ঘটে থাকে সে সম্বন্ধে আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।